মৃত্যু একদিনে রেকর্ড 790 জন সহ আক্রান্তের সংখ্যা ছাড়ালো 11,500 রাঙামাটিতে প্রথম চারজনের করোনা শনাক্ত বৃহস্পতিবার থেকে মসজিদে নামাজ ও তারাবি পড়া যাবে বজায় রাখতে হবে শারীরিক দূরত্ব শর্ত না মানলে জামাত বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ধর্ম প্রতিমন্ত্রী করোনা পরিস্থিতিতে প্রণোদনার অর্থ সময় মতো পাওয়া নিয়ে সংশয়ে ব্যবসায়ীরা ব্যাংকে তারল্য সংকট নেই সমস্যা গ্যারান্টি নিয়ে বলছেন কর্মকর্তারা বিএনপি এখনও নেতিবাচক রাজনীতির বৃত্তে আটকে আছে মন্তব্য ওবায়দুল কাদেরের করোনা নিয়ে সরকার খেলছে অভিযোগ রিজভীর করোনায় বিশ্বে মৃত্যু 2,61,000 ছাড়ালো মানবদেহে 8 ভ্যাকসিন পরীক্ষার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশে করোনা ভাইরাসে আরও 3 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মারা গেলেন 186 জন প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা মঙ্গলবারের রেকর্ড ভেঙে বুধবার একদিনেই করোনা শনাক্ত হয়েছে সর্বোচ্চ 790 জনের এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা 11,500 ছাড়িয়েছে নতুন করে সুস্থ হয়নি কেউ খুব বেশি প্রয়োজন না হলে বাইরে না যাওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় দেশের 33টি পরীক্ষা কেন্দ্রে 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 6,241টি যা আগের দিনের চেয়ে 9.28% বেশি পরীক্ষার সাথে বেড়েছে শনাক্তের সংখ্যাও আজকের বাংলাদেশের 59তম দিনে এসে করোনা শনাক্ত হয়েছে এযাবৎকালের সর্বোচ্চ 790 জনের মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 11,719 করোনায় মৃত্যু হয়েছে আরও 3 জনের মোট মারা গেলেন 186 জন নতুন করে সুস্থ হননি কেউই গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3 জনের এবং এ পর্যন্ত 186 জন যে 3 জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 2 জন পুরুষ 1 জন মহিলা 2 জনের বয়স ষাটোর্ধ্ব এবং 1 জনের বয়স 41 থেকে 50-এর মধ্যে 2 জন ঢাকার ভিতরের এবং 1 জন ঢাকার বাইরের গত 5 দিনের হিসেবে সর্বোচ্চ 5 জনের মৃত্যু হয়েছিল 2 ও 4 মে 2 জন করে মারা যান 1 ও 3 মে মৃত্যু সবচেয়ে কম ছিল 5ই মে এদিকে সংক্রমণের 9ম সপ্তাহে এসে গত 5 দিন ধরেই করোনা শনাক্ত হয়েছে 500-এর বেশি 1 ও 2 মে 500 ঘরে থাকলেও 3 মে থেকে পরপর 4 দিনেই বেড়েছে এমন বাস্তবতায় স্বাস্থ্যবিধির প্রতি সচেতন হতে আবারও পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর আবার আপনাদের মনে করে দিতে চাই যে স্বাস্থ্যবিধি যেগুলো আছে সেগুলো মেনে চলুন স্বাস্থ্যবিধির প্রতি সবাই সচেতন হন ঘরে থাকুন সামাজিক দূরত্ব বজায় রাখুন বারবার সাবান পানি দিয়ে হাত ধুন কোয়ারেন্টাইনে যারা আছেন তারা কঠোরভাবে কোয়ারেন্টাইনের শর্তগুলো মেনে চলুন ভয় নয় সতর্কতা জরুরি বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা তাইমুর রশিদ বাংলা ভিশন ঢাকা করোনায় আক্রান্ত হয়ে রাজধানীতে পুলিশের এক এএসআই মারা গেছেন তার নাম শ্রী রঘুনাথ রায় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন করোনায় আক্রান্ত হবার পর রাজেবা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রঘুনাথ রায় তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায় পুলিশের ব্যবস্থাপনায় পুলিশ যোদ্ধা রঘুনাথ রায়ের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে চলমান করোনা যুদ্ধে এখন পর্যন্ত পুলিশের 6 সদস্য মারা গেলেন এদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মাহমুদুল হাকিম অপু নামের এক সাংবাদিক তিনি দৈনিক সময়ের আলো পত্রিকার সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এর আগে একই পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন করোনায় আক্রান্ত হয়ে মারা যান রাঙামাটিতে এই প্রথম 4 জনের করোনা শনাক্ত হয়েছে এ নিয়ে 64 জেলায় করোনা সংক্রমণ হল এদিকে করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম ও টাঙ্গাইলে 2 জন মারা গেছেন রাঙামাটিতে এই প্রথম 4 জনের করোনা শনাক্ত হয়েছে এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় এ ঘটনায় সেই এলাকা লকডাউন করেছে প্রশাসন চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 1 জন মারা গেছেন এ নিয়ে চট্টগ্রামে মোট 9 জনের মৃত্যু হয়েছে এছাড়া পুলিশ কোস্টগার্ড সদস্য এবং 2 চিকিৎসক সহ 13 জনের করোনা শনাক্ত হয়েছে টাঙ্গাইলের সখীপুরে শ্বাসকষ্ট নিয়ে 1 জন মারা গেছেন তিনি বেশ কয়েকদিন ধরে জ্বর সর্দি ও কাশিতে ভুগছিলেন
গাজীপুর থেকে সুনামগঞ্জ যাওয়া চারজনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। বর্তমানে চারজনই আবার গাজীপুরে এসেছেন কাজে যোগ দেওয়ার জন্য। রাজশাহীতে এক পুলিশ সদস্য ও পরিচ্ছন্ন কর্মীর করোনা শনাক্ত হওয়ায় 17 জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মৌলভীবাজারে নতুন 3 চিকিৎসক ও 2 নার্স সহ 8 স্বাস্থ্যকর্মী কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 34। এ পর্যন্ত মারা গেছেন 7 জন। সাভারে আরও 8 ব্যক্তির করোনা পজিটিভ এসেছে, জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তারা সবাই বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিক। এ নিয়ে 20 জন গার্মেন্টস শ্রমিক সহ মোট আক্রান্তের সংখ্যা 44। ময়মনসিংহ মেডিকেলে আরও 1 চিকিৎসক ও 5 স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। জেলায় নতুন 20 জন সহ মোট শনাক্ত 191 জন। হবিগঞ্জে জেলা প্রশাসক সহ জেলা প্রশাসনের 7 কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা সবাই আইসোলেশনে আছেন। জয়পুরহাটে ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত 34 জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বগুড়ার 1 ব্যাংক কর্মকর্তা সহ নতুন 2 জনের করোনা পজিটিভ এসেছে। এ ঘটনায় সেই ব্যাংকটি লকডাউন করা হয়েছে। দিনাজপুরে আরও 7 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 29 জন। ঝিনাইদায় 1 ডাক্তার সহ নতুন আরও 4 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 32 জন। চুয়াডাঙ্গায় আরও 7 জনের করোনা পজিটিভ এসেছে। মোট আক্রান্তের সংখ্যা 17 জন। খাগড়াছড়িতে করোনা উপসর্গ নিয়ে 1 জন আইসোলেশনে ভর্তি আছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন 1658 জন। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। শারীরিক দূরত্ব বজায় রাখা সহ বেশ কিছু শর্ত সাপেক্ষে বৃহস্পতিবার জোহর থেকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ এবং তারাবি আদায় করতে পারবেন সুস্থ মুসল্লিরা। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন, যেসব মসজিদে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি অমান্য করা হবে সেখানে জামাত বন্ধ করে দেয়া হবে। ধর্ম মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে শর্ত দেয়া হয়, মসজিদে কার্পেট বিছানো যাবে না, 5 ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে, মসজিদের গেটে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে, প্রত্যেক মুসল্লিকে নিজ জায়নামাজ সাথে নিয়ে আসতে হবে, মুসল্লিদের মাস্ক পরতে হবে, প্রত্যেককে নিজ নিজ বাসায় সুন্নত নফল আদায় করে মসজিদে আসতে হবে, অজু করার সময় কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে, কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে 3 ফুট পরপর দাঁড়াতে হবে, 1 কাতার অন্তরন্তর কাতার করতে হবে। শিশু, বয়োবৃদ্ধ বা যে কোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামাতে অংশ নিতে পারবেন না। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না। প্রত্যেক মসজিদে সর্বোচ্চ 5 জন নিরাপদ দূরত্ব বজায় রেখে ইতেকাফের জন্য অবস্থান করতে পারবেন। খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটিকে বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করতে প্রজ্ঞাপনে নির্দেশনা দেয়া হয়েছে। আলেম ওলামা, মসজিদ, আমাদের মানে দলীয় নেতৃবৃন্দ সহ তারা অনেকেই কিন্তু বলছেন যে, যেহেতু অন্যদেরকে সুযোগ দেয়া হয়েছে পবিত্র রমজান মাসে, তাদের সুযোগ না দিলে, মসজিদে সুযোগ না দিলে, তারা ইবাদতের জায়গাটা বন্ধ থাকলে তারা অখুশি। অতএব এটা বিবেচনায় নেওয়া হোক, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে এটাকে বিবেচনায় নেওয়া হয়েছে। যে সমস্ত মসজিদে আমাদের এই সমস্ত শর্তগুলি মেনে চলতে পারবেন, কেবলমাত্র সেই সব জায়গাতেই নামাজের সুযোগ দেওয়া হবে, আর যারা এগুলি পারতে পারবেন না সেখানে মসজিদে নামাজ পড়তে দেওয়া হবে না। আর এই বিষয়ে যাতে সকলেই দৃষ্টিগুলি মেনে চলেন সে ব্যাপারে কিন্তু সকলকে আমরা আবেদন জানিয়েছি। মসজিদে আবারও জামাত চালুর সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশের আলেম সমাজ। যারা জ্বর, ঠান্ডা, সর্দি এ ধরনের অনুভব করব তারা যাব না মসজিদে, কারণ আমি গিয়ে যদি 10 জনকে আক্রান্ত করি তাহলে এটিও কোরআন শরীফের আয়াত যে মুমিনরা পাপ করেনি তুমি তাদেরকে কেন শাস্তি দিলে। এটি একটি উত্তম সিদ্ধান্ত, কিন্তু এই সিদ্ধান্তটির আলোকে যেন আমরা হৈহুল্লোড় করে স্বাস্থ্যবিধিকে লঙ্ঘন না করি, বরং আমরা ইবাদত করব, তারাবি পড়ব, নামাজ পড়ব, জুমা পড়ব, সব কিছু করব, কিন্তু আমরা যেন স্বাস্থ্যবিধি অনুযায়ী করি। মসজিদের ইমাম, খতিব, হাফেজ ও মুয়াজ্জিনকে আর্থিক প্রণোদনা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ। এর আগে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম সহ স্টাফদের বাইরে সাধারণ মুসল্লিদের কেউ মসজিদে জামাতে অংশ নিতে পারবে না বলে প্রজ্ঞাপন জারি করেছিল ধর্ম মন্ত্রণালয়। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।
নতুন করে করোনার নমুনা সংগ্রহ না করলেও যেগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলোর রিপোর্ট দেবে আইইডিসিআর। সংস্থাটির উপদেষ্টা ডক্টর মুশতাক হোসেন জানিয়েছেন, আইডিসিআর এর মূল কাজ গবেষণা, সেই কাজে ফিরবে প্রতিষ্ঠানটি। ঢাকার বাইরে রিপিট টেস্ট করবে সিভিল সার্জন অফিস বা নির্ধারিত ল্যাব, আর ঢাকার রিপিট টেস্ট কে করবে সে সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানান তিনি। করোনা যখন চীনে সংক্রমণ ছড়াতে শুরু করে তখন থেকেই বাংলাদেশে ভাইরাসটির প্রতিরোধ ও মোকাবেলার উপায় নিয়ে কাজ করে আসছিল রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর। করোনার সবশেষ তথ্য নিয়মিত জানানোর পাশাপাশি এই সংক্রমণ কিভাবে মোকাবেলা করা যায় তার পরামর্শ দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। রোগ নিয়ে গবেষণা করা মূল কাজ হলেও সন্দেহভাজন করোনা আক্রান্তের স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করা এবং তার রিপোর্ট দিয়ে আসছিল আইইডিসিআর। তবে হঠাৎ করেই স্যাম্পল সংগ্রহ বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন এই প্রতিষ্ঠান। আইডিসিআর আগে বাড়ি বাড়ি যে নমুনা সংগ্রহ করত, এই কার্যক্রমটি অব্যাহত আছে, তবে এটার মানে যেটা নিয়ন্ত্রণটা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক এখন এই নিয়ন্ত্রণটা হচ্ছে, তারা গবেষণা এবং কোয়ালিটি কন্ট্রোল দেখা এবং তাদের নমুনা পরীক্ষা করার কার্যক্রম অব্যাহত আছে এবং এই নমুনা যেটা যেভাবে ছিল সেভাবে থাকবে, তবে হয়তো ভিন্ন আঙ্গিকে। 32টি ল্যাবরেটরিতে আইডিসিআর এর বাইরে করোনার পিসিআর টেস্ট হচ্ছে, সেখান থেকে একটা নির্দিষ্ট সংখ্যক নমুনা পজিটিভ এবং নেগেটিভ কিংবা যেটা জটিল সেই নমুনাগুলো আইডিসিআর এ প্রেরণ করা হয় নিয়মিতভাবে, সেগুলো কিন্তু আইডিসিআর কে পরীক্ষা করতে হয়। সংস্থাটির উপদেষ্টা মুশতাক হোসেন জানিয়েছেন যে স্যাম্পলগুলো আইডিসিআর আগেই সংগ্রহ করেছে, সেগুলোর রিপোর্ট দেয়া হবে। তবে ঢাকার মধ্যে রিপিট টেস্টের সিদ্ধান্ত হয়নি এখনো। যেই নমুনাগুলো আইডিসিআর এর কাছে জমা হয়েছে সেইগুলো আইডিসিআর পরীক্ষা করে তাদের ফলাফল দ্রুত জানিয়ে দিচ্ছে এবং যেগুলো বাকি আছে সেগুলো অল্প সময়ের মধ্যেই পরীক্ষা করে সেগুলো জানিয়ে দেওয়া হবে। অবশ্য করোনা টেস্টের জন্য ল্যাবের সংখ্যা দিন দিন বাড়াচ্ছে সরকার, যদিও অনেক ল্যাবের পরীক্ষা নিয়ে বিশৃঙ্খলা এবং পরীক্ষার মান নিয়ে অভিযোগ তুলেছেন রোগী ও তার স্বজনরা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। দিনে দিনে রাজধানীতে যান চলাচল বাড়ছে, বাড়ছে মানুষের চলাফেরাও। এরই মাঝে সেনাবাহিনী চালাচ্ছে তাদের কার্যক্রম দৈনন্দিন কাজে সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে সচেতন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। রাজধানীর মূল সড়কে এমন যান চলাচল দেখলে মনে হতে পারে করোনা মোকাবেলায় সরকারের ঘোষিত ছুটি মেনে মানুষজন বাসায় অবস্থান করছেন, কিন্তু এর বিপরীত চিত্রও আছে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে রাজধানীতে ঢোকার প্রবেশমুখ যাত্রাবাড়ি গেলে ধারণাই পাল্টে যাবে, যেমন গাড়ির চাপ তেমনি মানুষের চাপ রাস্তায়। এরই মধ্যে জনগণকে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। কদমতলী থানার সাদ্দাম মার্কেট এলাকায় বাজারে বাজারে গিয়ে মাইকিং ও লিফলেট বিতরণ করে তারা। প্রয়োজনে যারা বাজারে গিয়েছেন সামাজিক দূরত্ব মেনে যেন তাদের কাজ সারেন এবং কাজ শেষে দ্রুত যেন ঘরে ফিরে যান, বিনা কারণে কেউ যেন বাইরে না বের হন। করোনার বিস্তার রোধে সবাইকে সচেতন হবার অনুরোধ জানায় সেনাবাহিনী। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব আপনার যে সরকারের যে স্বাস্থ্যবিধিটা আছে, অর্থাৎ মানুষ যাতে তাদের নিজস্ব মধ্যে সামাজিক দূরত্বটা বজায় রাখে, মাস্ক যাতে রেগুলার পরিধান করে, এই ব্যাপারগুলো যাতে তারা সচেতন হয় সেই ব্যাপারে আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি, এই ব্যাপারটাতে নিশ্চিত করার জন্য আর কি। তো আমরা লিফলেট বিতরণ করছি, তারা হয়তো নিজের প্রয়োজনে ঘরের থেকে বের হচ্ছেন, বাট অনেকেই দেখা যাচ্ছে যে নিজস্ব পর্যায়ে পিপি কেনার চেষ্টা করছেন, যেটা লোকাল হতে পারা যাচ্ছে, তারপর মাস্কটা পরিধান করছেন এবং তারা নিজস্ব দেখা যাচ্ছে যে বাজার করতে গেলে চেষ্টা করছে নিজেদের মধ্যে এই সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে। ঈদকে সামনে রেখে দোকানপাট খুললেও স্বাস্থ্যবিধি মেনে সবাইকে নিজ নিজ কাজ সারার পরামর্শ দিচ্ছেন সেনাবাহিনীর পেট্রোল ট্রিম। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে সরকারের ঘোষিত প্রণোদনার অর্থ সময় মতো পাওয়া নিয়ে কিছুটা সন্দেহের মধ্যে আছেন ব্যবসায়ীরা। তারা বলছেন ব্যাংক থেকে টাকা ছাড়ে যত দেরি হবে ব্যবসা বাণিজ্যের ক্ষতিও ততই বাড়বে, যদিও ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বলেন ব্যাংকের তারুণ্য সংকট নেই। প্রণোদনার অর্থ কিভাবে পাওয়া যাবে ও তা পেতে বাধাগুলো নিয়ে আলোচনা করতে বুধবার সেমিনারের আয়োজন করে FBCCI। এ সময় অনলাইনে যুক্ত হন ব্যাংকার, ব্যবসায়ী, নেতৃত্বসহ বিশ্লেষকরা। ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা আশ্বস্ত করেন ব্যাংকগুলোর অর্থের সংকট নেই, তারা বলেন সমস্যা হবে ব্যাংক গ্যারান্টি নিয়েই। প্রণোদনার অর্থ নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক নীতি সহায়তা দিচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বিএনপির রাজনীতি যখন টেলিভিশন নির্ভর,
বিএনপির রাজনীতি এখন টেলিভিশন নির্ভর বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, টেলিভিশন না থাকলে বিএনপির রাজনীতি অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়ত। গণমাধ্যম বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। জানান, পৃথিবীর কোনো দেশেই রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি, যা হয়েছে শুধু ভ্যাকসিন ও চিকিৎসা বিষয়ে। বিএনপি এখনও নেতিবাচক রাজনীতির বৃত্তে আটকে আছে। দেশের এই সংকটে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচারে নয়, কাজে বিশ্বাসী বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। করোনা ভাইরাস নিয়ে বিএনপি নয়, খেলছে সরকার, মন্তব্য রুহুল কবির রিজভীর। তিনি বলেন, সরকার মানুষের জীবন নিয়ে পরোয়া করছে না বলেই শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সকালে রাজশাহী মহানগরীর কাজিরহাট এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, করোনার প্রকোপে খাবার ও ত্রাণের জন্য মানুষ হাহাকার করছে, মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, তাদের বাড়িতে সরকারি ত্রাণ পৌঁছাচ্ছে না। বিএনপি সাধ্যমতো দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে, জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। করোনা মহামারীতে কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র ভেন্টিলেটরের সংকট বিশ্বজুড়েই। এই সংকট মোকাবেলায় ফুল ফেজ ইমার্জেন্সি অক্সিজেন মাস্ক উদ্ভাবন করেছেন ইতালি প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী মনসুর আহমেদ। তার মতে, গুরুতর রোগীর চিকিৎসায় এই মাস্ক কাজ করবে বিকল্প ভেন্টিলেটর হিসেবে। স্বল্প মূল্যের এ ধরনের মাস্ক জীবন রক্ষায় ভূমিকা রাখতে পারে বলেও মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। যে কোনো শারীরিক অসুস্থতা চরম ঝুঁকিতে গেলে জরুরি হয়ে পড়ে আইসিইউ সাপোর্ট। করোনার ভয়াবহ সংক্রমণের বাস্তবতায় আইসিইউর গুরুত্ব এখন টের পাচ্ছে সব দেশে। বাংলাদেশে এ ধরনের আইসিইউ সাপোর্ট রয়েছে মাত্র 112টি। সরকারি বেসরকারি মিলিয়ে ভেন্টিলেটর মেশিন আছে 1200 মতো। এই সংকট থেকে উত্তরণে সামান্য খরচে নিজস্ব পদ্ধতিতে ফুল ফেস অক্সিজেন মাস্ক তৈরি করেছেন ইতালি প্রবাসী বাংলাদেশি মনসুর আহমেদ। সম্পূর্ণ বায়ুরোধী এই মাস্কের নাকের অংশে বসানো আছে বারবার ধুয়ে ব্যবহার উপযোগী পলিমারিক মেমব্রেন। বিভিন্ন আকৃতির মুখের সাথে মানিয়ে নিতে রয়েছে অ্যাডজাস্টেবল মেকানিজম। মাথার অংশের সকেটের একটি চ্যানেলে যুক্ত হবে অক্সিজেন লাইন, আরেকটি চ্যানেলে থাকবে পিইপি, যার মাধ্যমে অক্সিজেনের মাত্রা পরিমাপ করা যাবে, যা কাজ করবে ভেন্টিলেটরের বিকল্প হিসেবে। এর আউটলেটে একটি ফিল্টার কেস আছে, যেখানে একটি N95 বা HEPA এই স্ট্যান্ডার্ডের একটি ফিল্টার বসানো থাকবে, যার মাধ্যমে আক্রান্ত রোগী থেকে সংক্রমিত হওয়ার আশঙ্কা যেটি দায়িত্বরত ডাক্তার কিংবা নার্সরা করছেন সেটি বলা যায় শূন্যের কোঠায় নেমে আসবে। আমাদের দেশে যেখানে ভেন্টিলেটর অত্যন্ত অপ্রতুল, সেখানে এই ধরনের মাস্কের ব্যবহারের মাধ্যমে করোনা আক্রান্ত শ্বাসকষ্ট রোগীকে আমরা প্রাথমিক সেবা দেওয়ার মাধ্যমে তার মূল্যবান জীবন বাঁচাতে সক্ষম হব বলে আশা করছি। এ ধরনের ফুল ফেস অক্সিজেন মাস্ক মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে ভূমিকা রাখতে পারে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও। করোনায় আক্রান্ত রোগী যিনি তীব্র সংক্রমণের শিকার, খারাপ অবস্থায় রয়েছে, তাকে অক্সিজেন দেওয়ার মধ্য দিয়ে যে কাজটি আমরা করতে পারি, এই জন্য আইসিইউর দরকারও কিন্তু হয় না। অক্সিজেনের সাপ্লাইটা যদি আমরা ঠিকমতো রাখতে পারি, তো এই বিষয়টি মাথায় রেখে অক্সিজেন মাস্ক ব্যবহার যদি সুচারুভাবে করা যায়, তাহলে সেটি করোনা রোগীর চিকিৎসার জন্য অনেক অনেক কার্যকরী এবং সহযোগী হবে। এই ডিজাইনটা বাংলাদেশে করতে খুব অল্প টাকা লাগবে, 150-200 টাকার মধ্যে আমরা করতে পারবো, কিন্তু রোগীর অনেক উপকার হবে। অনুরোধ করব এই ধরনের উদ্ভাবনী বিষয়গুলো যেন তারা গুরুত্বের সাথে দেখে, এবং যদি সব শর্ত পূরণ করে তাহলে দ্রুততার সাথে এগুলো তৈরি করে COVID-19 রোগীর চিকিৎসায় যেন ব্যবহার করা হয়। ফুল ফেস অক্সিজেন মাস্ক বাজারে এলে করোনা রোগীদের কষ্ট কমবে বলেও আশা উদ্ভাবকের। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। বিশ্বে বুধবার গেল কয়েক ঘন্টায় 3,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা 2,61,000 ছাড়িয়েছে, আক্রান্ত প্রায় 37,77,000। করোনার সবচেয়ে নাজুক যুক্তরাষ্ট্রে 237 বাংলাদেশি সহ মৃত্যুর সংখ্যা 73,000-এর কাছাকাছি, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 12,42,000। নতুন করে 693 জনের মৃত্যুতে ইউরোপের দেশগুলোর মধ্যে মৃত্যুর তালিকা শীর্ষে অবস্থান করছে এখন যুক্তরাজ্য। সেখানে গেল 24 ঘন্টায় 650-এরও বেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মারা গেছে 30,000-এর বেশি, শনাক্ত 2,00,000-এরও বেশি। বুধবার ইতালিতে নতুন করে প্রায় 400 মানুষের মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা 30,000 কাছাকাছি। গেল 24 ঘন্টায় স্পেনে 2 শতাধিক মানুষের মৃত্যুতে মৃতের সংখ্যা পৌঁছেছে 26,000 কাছাকাছি। ফ্রান্সে মোট মৃত্যুর সংখ্যা 25,500। এদিকে ভারতে নতুন করে 127 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা 1,768 জনে দাঁড়িয়েছে। আরও 3,000 কাছাকাছি শনাক্ত হয়ে দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা এখন 50,000 কাছাকাছি। আর পাকিস্তানে মৃতের সংখ্যা 526 জন। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে মানবদেহে 8টি ভ্যাকসিন পরীক্ষার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর করোনা ভাইরাসের কার্যকর ভ্যাকসিন তৈরির দাবি করেছেন ইতালির গবেষকরা। এদিকে করোনা মোকাবেলায় গঠন করা মার্কিন টাস্কফোর্স বাতিলের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে গোটা বিশ্বে গেল কয়েক মাস ধরে 108টি গবেষক দল সম্ভাব্য ভ্যাকসিন বা টিকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে, তবে এখনও পাওয়া যায়নি কার্যকর টিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বিশ্বের 108টি ভ্যাকসিনের মধ্যে 8টিকে ক্লিনিক্যাল ট্রায়াল বা মানবদেহে প্রয়োগের অনুমতি দিয়েছে তারা। এই ভ্যাকসিনগুলোর মধ্যে 5টি চীনের, এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে 1টি করে ভ্যাকসিন তৈরির কাজ চলছে। অপরটি যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে তৈরির কাজ করছে জার্মানি। এছাড়া করোনা প্রতিরোধে মার্কিন খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ FDA অনুমোদিত রেমডেসিভির কার্যকরী ওষুধ বলে মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক মাইকেল রায়ান। There's signals of hope there for the potential use of the drug, and we will be engaging in discussions with Gilead and the US government. এদিকে প্রথম করোনা ভাইরাসের কার্যকর ভ্যাকসিন তৈরির দাবি করেছেন ইতালির গবেষকরা। ইঁদুরের প্রয়োগের সাফল্যের ভিত্তিতে তারা বলছেন ভ্যাকসিনটি মানুষের কোষে ভাইরাসটিকে নিষ্ক্রিয় করতে সক্ষম হবে। গ্রীষ্মে মানবদেহে এর পরীক্ষা শুরু হবে বলে আশা করছেন তারা। চলছে ওষুধের পরীক্ষাও। জাপানের অ্যান্টিফ্লু ড্রাগ আভিগানের পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ফিলিপাইন। দেশটির 100 রোগীর উপর এই ওষুধের পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এদিকে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় গঠিত হোয়াইট হাউসের টাস্ক ফোর্স ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান এর জায়গায় নতুন কাঠামো তৈরি করা হবে। অর্থনীতি সচলে লকডাউন শিথিলের কারণে যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি বাড়তে পারে এমন আশঙ্কার কথাও স্বীকার করে নেন প্রেসিডেন্ট ট্রাম্প। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া প্রায় 29,000 বাংলাদেশিকে ফিরিয়ে আনা হবে। এছাড়া করোনার কারণে দেশে ফিরে আসা প্রবাসীদের কর্মসংস্থানের জন্য ঋণের ব্যবস্থা করা হবে। আর কুয়েতের বিভিন্ন ক্যাম্পে সাধারণ ক্ষমার আওতায় দেশে ফিরে আসার জন্য অপেক্ষারত বাংলাদেশি শ্রমিকদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য সেদেশের বাংলাদেশ মিশনকে বলা হয়েছে আগামী কয়েক সপ্তাহ প্রায় 28,849 জন প্রবাসী আমাদের দেশে আসতে পারেন, এবং আমরা তার কীভাবে ব্যবস্থা করতেছি সেইগুলো নিয়ে আলোচনা করেছি। অ্যান্ড উই ক্যান ডু ইট। গত কয়েকদিনে আমরা এই যে স্ট্যান্ডার্ড বাংলাদেশি বিদেশে আটকে পড়া বাঙালি প্রায় 2,853 জনকে স্বদেশে নিয়ে এসেছি। কুয়েতে যেমন প্রায় আমাদের তথ্য মতে প্রায় 4,500 প্রবাসী বাঙালিদের বিভিন্ন ক্যাম্পে রেখেছে, এবং ক্যাম্পে কথা শোনা যাচ্ছে যে ক্যাম্পে ঠিকমতো খাওয়ার দেওয়া হচ্ছে না। আমরা আমার মিশনের সাথে আলাপ করেছি, তাদের আমরা খাওয়ার যাতে অসুবিধা না হয় সেইটা, যখনই এয়ার সার্ভিস শুরু হয়ে যাবে তখন আমাদের প্রবাসী যে যেখানেই থাকেন চাইলে আসতে পারেন। তবে আমি একটা সবাইকে অনুরোধ করেছি যে আপদকালীন সময় কোনোভাবে যদি ওখানে থাকতে পারেন, আর থাকার পরে নিশ্চয়ই সুযোগ আসবে, তখন আপনারা কাজ করতে পারবেন। কী হচ্ছে, দেশে আসলে প্রবাসীরা কীভাবে তারা অর্থকরীভাবে কাজে লাগতে পারেন, তাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন, সেই জন্য তাদের একটি লোন দেওয়া হবে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে 30,000 নমুনা পরীক্ষায় সক্ষম RT-PCR কিট সহ জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে ভারত। বুধবার ঢাকার ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এ সহায়তা সামগ্রী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে হস্তান্তর করেন। এটি বাংলাদেশের জন্য ভারতের সহায়তা সামগ্রী তৃতীয় চালান। প্রথম চালান গত 25 মার্চ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের কাছে হস্তান্তর করা হয়। সেখানে ছিল 30,000 সার্জিক্যাল মাস্ক এবং 15,000 হেড কাভার সমন্বিত জরুরি চিকিৎসা সামগ্রী।
26 এপ্রিল আসে দ্বিতীয় চালান। ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন, এই আরটিপিসিআর শনাক্তকরণ কিটগুলো ভারতের মাই ল্যাব ডিসকভারি সলিউশন প্রাইভেট লিমিটেড উৎপাদিত এবং কোভিড-19 শনাক্তকরণের জন্য ভারতে বহুল ব্যবহৃত। ভারতের প্রতিবেশী প্রথমে নীতির অংশ হিসেবে বাংলাদেশ এই সহায়তা পেয়েছে। দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্বের কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন করোনাকালে তিন দফায় ভারতের সহায়তার প্রশংসা করেন। দেশের বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণের কয়েকটি খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চেম্বার অব কমার্সের উদ্যোগে বিকেলে নগরীর মুকুল নিকেতন প্রাঙ্গণে ত্রাণ তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। করোনায় সংকটে পড়া ডেকোরেটর, কারিগর ও শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য আকম ও বাহাউদ্দিন বাহারের পক্ষে নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম গেটে এসব ত্রাণ বিতরণ করা হয়। করোনা পরিস্থিতিতে কর্মহীন হতদরিদ্রদের মাঝে যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহবুবুল হাসান পিঙ্কুর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দ্বিতীয় দফায় ফরিদপুর শহরতলির মুন্সিবাজার এলাকার বিভিন্ন জায়গায় এসব খাদ্য সহায়তা দেওয়া হয়। করোনায় ক্ষতিগ্রস্ত সমাজের নিম্নবিত্তদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত যাত্রাবাড়ি থানা যুবদল। 65 নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে তুষারধারা এলাকায় 200+ দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন যাত্রাবাড়ি থানা যুবদল সভাপতি জামশেদুল আলম শ্যামল। যুগ্ম সম্পাদক শাহ আলম সহ থানা ও ওয়ার্ড যুবদলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাষ্ট্রীয় মর্যাদায় মাতোয়াইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে ঢাকা 5 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লাকে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের নেতারা। পরে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাবিবুর রহমানকে। বাদাসর মাতোয়াইল ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজা অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংসদ সদস্য হাবিবুর রহমান। 1996 সালে জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন হাবিবুর রহমান। এরপর 2008, 2014, 2018 সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। করোনা সংক্রমণের কারণে এবার অনাড়ম্বরভাবেই পালন করা হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভবুদ্ধি পূর্ণিমা। এবার বৌদ্ধ মন্দিরগুলোতে ছিল না কোনো ভিড় আর উৎসবের আমেজ। করোনা মহামারীর কারণে বৌদ্ধ মন্দিরগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রার্থনা করা হয়। ঘরে বসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থনার অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ সময় বুদ্ধ পূজা সহ পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা এবং আহার দান করা হয়। বৈশাখ মাসের এই পূর্ণিমার মহামতি গৌতম বুদ্ধ শুভজন্ম, বোধিজ্ঞান এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। করোনা মহামারী থেকে মুক্তি এবং হিংসা, বিবাদ, হানাহানি থেকে মুক্ত হয়ে বিশ্বময় সবাই যেন সুখে শান্তিতে থাকে সেজন্য প্রার্থনা করা হয় বৌদ্ধ মন্দিরগুলোতে। যেন মানুষের প্রতি দয়া রাখে, মানুষ মানুষের বিপদের পাশে যেন দাঁড়ায়, হিংসা, ক্রোধ এগুলো যেন ভুলে যায় এবং মানুষের প্রতি মানুষ যেন ভেদাভেদ ভুলে যায়। মানুষ যেন এই যে দুরা একটা ভাইরাস, করোনা ভাইরাস পৃথিবীতে সারা বিশ্বব্যাপী যেভাবে প্রচার হচ্ছে, যেভাবে ক্ষতি সাধন হচ্ছে, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত এখানে কোনো ভেদাভেদ নেই এবং অনেক লোক হারিয়েছি, আমরা হারিয়েছি, মৃত্যুবরণ করেছেন। আর যেন মৃত্যু না হয়, যারা রোগাক্রান্ত আছে, আক্রান্ত অবস্থায় আছে, তা যেন সুস্থ হয়। আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, করোনা পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় সর্বাত্মক সহায়তার সচেষ্ট রয়েছে সরকার। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বয়ংক্রিয়ভাবে স্প্রে করার মাধ্যমে জীবাণুমুক্ত করার ডিসইনফেকশন চেম্বার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের জন্য করোনা পরীক্ষায় আলাদা ডেস্কের কথা বলা হয়েছে, অচিরেই সিদ্ধান্ত পাওয়া যাবে। এছাড়া আক্রান্তদের চিকিৎসায় কোনো একটি সরকারি হাসপাতালে আলাদা ব্যবস্থা করার বিষয়টিও তিনি দেখবেন বলে জানান তথ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, সরকার সাংবাদিকসহ সবার সুরক্ষায় দিনরাত কাজ করছে। সরকারকে জীবনের চিন্তাও করতে হচ্ছে, আবার জীবিকার কথাও ভাবতে হচ্ছে। এ সময় মন্ত্রী সদস্যদের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে বেশ কিছু সুরক্ষা সামগ্রী ডিআরইউ নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন। পরে মন্ত্রী ডিসইনফেকশন চেম্বার উদ্বোধন করেন। ন্যাশনাল ইন্টারেস্ট অফ বাংলাদেশ এনআইবির উদ্যোগে ডিআরইউতে এই চেম্বার স্থাপন করা হয়েছে। মার্কেটে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নিরাপদ দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলেছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলালুদ্দিন।
প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থা সহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা যেসব মার্কেটে নিশ্চিত করতে পারবে না তাদের খোলার দরকার নেই বলে দোকান মালিক সমিতির সভাপতি জানান। করোনার কারণে কর্মহীন হয়ে পড়া দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্কুল আহমেদ বাওয়ানি একাডেমির প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের সংগঠন দি বাওয়ানিস কর্মহীন হয়ে পড়া প্রায় 1000 পরিবারের মাঝে চাল, আটা, ডাল ও ওষুধ সহ নানা সামগ্রী বিতরণ দিয়েছে। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মীর নিজামুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক হাসান সাইমুম, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আলমগীর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর শেখ আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত রুবেল। এদিকে আবারও দর্শকদের সামনে আসছে আয়নাবাজি। করোনা সম্পর্কে সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে 3 পর্বের সিরিজ ঘরে বসে আয়নাবাজি ব্র্যাক ও অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় এটি নির্মাণ করেছে আয়নাবাজির নির্মাতা অমিতাভ রেজা। আর সব অভিনেতা অভিনেত্রী সহ সব কলাকুশলীরা কাজ করছেন ঘরে বসেই। আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। উৎপত্তিস্থল চীনে করোনা ভাইরাসের প্রকোপে উল্লেখযোগ্য হারে কমে আসায় সেখানকার পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। খুলতে শুরু করেছে স্কুল সহ প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। গেল দুদিনে চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মাত্র 2 জন, মারা যায়নি 1 জনও। তবে নিয়মিত হাত ধোয়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যবিধি শেখানো হচ্ছে ক্লাসে। শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক ব্যবহার। স্কুল ভবনের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার। এরই মধ্যে কয়েকটি স্কুল ঘুরে দেখেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 4,633 জন। সংবাদ শেষ করছি বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দেশে করোনায় আরো 3 জনের মৃত্যু, একদিনে রেকর্ড 790 জন সহ আক্রান্তের সংখ্যা ছাড়ালো 11,500। রাঙামাটিতে প্রথম 4 জনের করোনা শনাক্ত। বৃহস্পতিবার থেকে মসজিদে নামাজ ও তারাবি পড়া যাবে, বজায় রাখতে হবে শারীরিক দূরত্ব, শর্ত না মানলে জামাত বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ধর্ম প্রতিমন্ত্রীর। করোনা পরিস্থিতিতে প্রণোদনার অর্থ সময় মতো পাওয়া নিয়ে সংশয়ে ব্যবসায়ীরা, ব্যাংকে তারল্য সংকট নেই, সমস্যা গ্যারান্টি নিয়ে বলছেন কর্মকর্তারা। বিএনপি এখনও নেতিবাচক রাজনীতি বৃত্তে আটকে আছে, মন্তব্য ওবায়দুল কাদেরের, করোনা নিয়ে সরকার খেলছে অভিযোগ রিজভীর। করোনায় বিশ্বে মৃত্যু 2,61,000 ছাড়ালো, মানবদেহে 8 ভ্যাকসিন পরীক্ষার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দেখবার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।